জয়েন্ট সকল ভিউয়ার্স এই ভিডিওটির মাধ্যমে ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন আলোচনা করব এই ধরনের ক্লাস পাওয়া যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজিয়ে রাখতে পারো প্রথম কোশ্চেনটা দেখো অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্বার কে করেছিলেন অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির এই দুটোরই পাঠোদ্দার করেছিলেন স্যার জেমস প্রিন্সেপস অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেনটি দেখো বক্সারের যুদ্ধ কবে ঘটেছিল এই কোয়েশ্চেনটার প্রচুর পরীক্ষায় এসছে আগে বক্সের যুদ্ধ ঘটেছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশান ডি কারেক্ট অ্যান্সার তিন নম্বর কোশ্চেনটা দেখো নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষি কৃষিকার্যের সাক্ষ্য মেলে এই কোয়েশ্চেনটা ডাব্লিউ এর পরীক্ষায় বারবার রিপিট করতে দেখা যায় তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হচ্ছে মেহেরগড় অপশান সিতে এই কৃষিকার্যের সাক্ষ্য মেলে পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে কারেক্ট কার্ট অ্যান্সারে যাবে অপশান এ অ্যালান অক্টোভিয়ান হিউম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন দেখো বলা হচ্ছে উনিশশো সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন কি বলা হয়েছে উনিশশো সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন তখন তো কারেক্ট অ্যান্সারে যাবে অপশান সি মহাত্মা গান্ধী এটি প্রতিষ্ঠা করেছিলেন সালটা খেয়াল রাখবে উনিশশো সালে এর পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন কি বলেছেন নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটি এসছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার অ্যানি বেসান্ত কারণ এখানে কী বলা হয়েছে নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো সাত নম্বর প্রশ্ন গুপ্তবংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হয়েছিলেন গুপ্তবংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হয়েছিলেন তো বলতে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসক হয়েছিলেন এরপর পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হয়েছে আট নম্বর প্রশ্ন স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন স্বরাজ পার্টির প্রধান নেতারা কে ছিলেন আট নম্বর প্রশ্ন আজকে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার অপশান ডি মতিলাল নেহরু এবং সি আর দাস ছিলেন স্বরাজ পার্টির প্রধান নেতা এবার নয় নম্বর প্রশ্ন দেখো মিচ্ছক টিক এই নাটকটির রচকটা কে মিচ্ছক টিক এই নাটকটির রচয়িতা কে নয় নম্বর প্রশ্ন আজকে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার তোমার জানো শুদ্ধ একটি রচনা করেছিলেন অপশান বি এখানে যে কটা প্রশ্ন নিয়ে হয়েছে সমস্ত প্রশ্নই ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এসেছিল দশ নম্বর প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নিয়েছিলেন কী বলা হয়েছে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নিয়েছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার স্যার সিরিল র্যাড ক্লিপ অ্যাকচুয়ালি র্যাড ক্লিপ বলেই বেশি পরীক্ষায় থাকে প্রণামটা এখানে উল্লেখ করা হয়েছে এই র্যাড ক্লিপ হচ্ছে ভারত পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নিয়েছিলেন এগারো নম্বর প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার সরি বন্ধুরা গৌতম বুদ্ধ প্রথম কোথায় নির্বাণ লাভ করেছিলেন কী বলা হয়েছে গৌতম বুদ্ধ প্রথম কোথায় নির্বাণ লাভ করেছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার তোমরা জানো বোধগয়াতে এই গৌতম বুদ্ধ প্রথম নির্বাণ লাভ করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন বারো নম্বর প্রশ্ন আজকের এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন কী বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোনস এই এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন এবার পরবর্তী কোশ্চেনটি দেখো তেরো নম্বর প্রশ্ন আজকে মালিক কাপুর কার সেনাপতি ছিলেন কী বলা হয়েছে মালিক কাপুর কার সেনাপতি ছিলেন প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে দেখা যায় তো আলাউদ্দিন খোলজের আলাউদ্দিন খোলজির সেনাপতি ছিলেন এই মালিক কাপুর এবার পরবর্তী কোশ্চেনটি দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন আজকের আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের কে নেতৃত্ব দেন কী বলা হয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের কে নেতৃত্ব দিয়েছিলেন তো বন্ধুরা কারেক্ট আনসার হবে নানা এই কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন অপশান বি কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখো ফতেপুর স্বীকৃতি কে ইবাদাত খান নির্মাণ করেছিলেন কী বলা হয়েছে ফতেপুর স্বীকৃতি কে ইবাদাত খানা নির্মাণ করেছিলেন তো বন্ধু কারেক্ট আনসার আকবরই ইবাদাত খানা নির্মাণ করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সেন জড়িত ইজি কোশ্চেন ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সেন জড়িত তো বন্ধুরা কারেক্ট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে সেন জড়িত ছিলেন পরবর্তী কোশ্চেন ভাস্কোটাগামা কবে ভারতে পদার্পণ করেন ভাস্কো ভাস্কোটাগামা ভারতে কবে পদার্পণ করেছিলেন সাতেরো নম্বর প্রশ্ন আজকে তো বন্ধুরা কয়েকটা আন্সার চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করেছিলেন আঠেরো নম্বর আঠারো নম্বর প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি কী বলা হয়েছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটি তো বন্ধুরা কারেক্ট আনসার হবে অসহযোগ আন্দোলন প্রথম হচ্ছে মহাত্মা নেতৃত্বে প্রথম গণ আন্দোলন উনিশ নম্বর প্রশ্নটি দেখো কার অনুমতি ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছেন ইম্পর্ট্যান্ট একটি ভালো কোশ্চেন কার অনুমতি ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন তো বন্ধুরা কারেক্ট আনসার হবে অপশন বি জাহাঙ্গীরের অনুমতি ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন এর পরবর্তী কোশ্চেন দেখো কুড়ি নম্বর প্রশ্ন আজকের কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কী বলা হয়েছে কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার অপশান সি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন কী বলা হয়েছে নিম্নলিখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ কী বলেছে রদ করেছিলেন তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার এবং অপশান বি লর্ড হার্ডিন ডিঞ্জ এই বঙ্গভঙ্গ রাত করেছিলেন পরবর্তী কোশ্চেন বাইশ নম্বর বাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল ইজি কোশ্চেন প্রচুর পরীক্ষায় প্রশ্নটা এসে থাকে তবে জালিয়ানা হত্যাকাণ্ড কোথায় হয়েছিল তো বন্ধুরা অমৃতসর পাঞ্জাবে হয়েছিল জালিয়ানো হত্যাকাণ্ড পরবর্তী কোশ্চেন দেখো তেইশ নম্বর ক্রিস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনে চেক করার মতো উক্তিটি প্রচুর পরীক্ষায় দেখতে পাই বিশেষ করে ডাবলু বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা প্রচুর রিপিট করা হয়ে থাকে তো বন্ধুরা এই কথাটি কে বলেছিলেন তো কারেক্ট অ্যান্সার হয় বন্ধুরা অপশান ডি মহাত্মা গান্ধী এই কথাটি বলেছিলেন অপশান ডি কারেক্ট অ্যান্সার এবার চব্বিশ নম্বর প্রশ্ন দেখো পাকিস্তান শব্দটির প্রস্তাব পাকিস্তান প্রস্তাবটি জনককে পাকিস্তানের প্রস্তাবটির জনককে তো বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয় অপশান বি চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রস্তাবটির জনক বা তুলেছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক সংখ্যা লঘিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে এটি কার মন্তব্য কী বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয়তাবাদীদের এক অনুবীক্ষণিক সংখ্যা লঘিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে এটি কার বক্তব্য তবন্ধু কারেক্ট আনসারটা লর্ড ডাফিনের বক্তব্য তবন্ধু টোটাল পঁচিশটা প্রশ্নের আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে যদি এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগুনটি অবশ্যই বাজে রাখবে জয়েন বন্ধু নতুন টুলে তোমার সাথে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো